ভালো আছেন? খুবই ভালো আছি। বেচা বিক্রি ভালো? বেচা বিক্রি ভালো লাগবে না, মন খারাপ। খুব খারাপ? তাহলে ভালো থাকলেন কেমন করে? এমনি ভালো আছি। এমনি ভালো আছে, এটা তো খুবই ভালো যে বেচা বিক্রি নাই কিন্তু আপনি খুব ভালো আছেন। এমনি ভালো আছি। তাই এরকম হাসি মুখ তো সবাই দেখতে চায়। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আজ 28 আগস্ট 2020 শুক্রবার, আপনারা দেখছেন আম্বারি হাট, দিনাজপুরের ঐতিহ্যবাহী আম্বারি হাট। প্রতি শুক্রবার এবং সোমবারে এখানে হাট বসে। এখানে আপনারা দেখছেন বলদ গরুর হাট। তো বলদ গরু আজ একটু কম উঠেছে, কারণ বলদ গরুর ইদানিং বিক্রিটা একটু কমে গিয়েছে। তো আমরা এখানে একজন কাকাকে দেখছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচার বাড়ি কই? বাড়ি আমার ভবানীপুর। ভবানীপুর। এই আপনি গরু বেচেন কতদিন ধরে? বহুদিন থেকে। কতদিন? দেশ স্বাধীন হওয়ার পরে থেকে। কোন কোন হাটে যান? পাঁচবিবি যাই, জয়পুর যাই। পাঁচবিবি জয়পুর। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে বউ, বেটা, বেটি। বেটা বেটি আছে? বেটা বেটিরা কি খাওয়ায় না? বেটা বেটিরা খাওয়ায় না? না, আমি নিজে খাই। ওদের কামাই ওরা খায়, আপনার কামাই আপনি খান। হ্যাঁ, এই যে গরু, এই যে বলদ গরুটা আনছেন, এটা কোথা থেকে নিচ্ছেন? গ্রামে। গ্রাম থেকে নিচ্ছেন? এরকম এক দুইটা করে গরু কিনেন আর বেচেন। এই গরুটার দাম চাচ্ছেন কত? 70,000। ক্রেতা কত বলছে? 65 পর্যন্ত বলছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 65 পর্যন্ত দাম বলেছে। তা আপনার নিয়ত কত? নিয়ত কত? নিয়ত আর 2,000 বেচব। 1-2,000 আজকে বেচবেন? আচ্ছা, এই একটা গরু বেচলে আপনার কত টাকা লাভ হয়? ওটা ঠিক বলা যাবে না, কোনো লাভ হয় লস হয় ওটা বলা যাবে না। না, তাও ওটা গ্যারান্টি দেওয়া যাবে না। মানে 500,000-2,000 এরকম তো লাভ হয়? এরকম হয় না, 5,000ও হয়, 5,000 লসও হয়, 10,000 লসও হয়, আবার লসও হয়। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যে শুনছি সুপ্রিয় দর্শক, আম্বারি হাট থেকে আমরা আপনাদেরকে বলদ গরুর দামগুলি আমরা জানানোর চেষ্টা করছি, এবং সেই সাথে বিক্রেতাদের কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এখানে দুটো বলদ গরু দেখছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? খুবই ভালো আছি। ভালো আছেন? খুবই ভালো আছি। বেচা বিক্রি ভালো? বেচা বিক্রি ভালো লাগবে না, মন খারাপ। খুব খারাপ? তাহলে ভালো থাকলেন কেমন করে? এমনি ভালো আছি। এমনি ভালো আছে, এটা তো খুবই ভালো যে বেচা বিক্রি নাই কিন্তু আপনি খুব ভালো আছেন। এমনি ভালো আছেন। তাই এরকম হাসি মুখ তো সবাই দেখতে চায়। আচ্ছা। যে আপনাদের মতো মানুষের যে হাসি মুখ, হ্যাঁ, এটা সব সবাই দেখতে চায়। আপনার বাড়ি কোথায়? বাড়ি তো বিরল ছিলাম। বিরলে? আচ্ছা, এই গরু দুটা কোথা থেকে নিচ্ছেন? বাজারে কিনছি। বাজারে কিনছেন? এগুলো দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি ভাই 130। 130,000 টাকা। চাচা আপনার নিয়ত বললেন কত? 20-এর উপর হলে ভালো হবে। 20-এর উপরে হলে ভালো। এই যে সুপ্রিয় দর্শক শুনছেন, আচ্ছা, এই গরুগুলি যে 20-এর উপরে বেচবেন, আপনার কি পরিমাণ লাভ থাকবে? কত লাভ থাকবে? যাওয়া আসা অদল বদল। যাওয়া আসা অদল বদল? তাহলে হাটে আসছেন কেন? আপনার বাড়িতে পরিবারে কয়জন আছে? না, এই পেটটা পেটটা যদি বাঁচে এখানে। হ্যাঁ। আর পরিবার লাগিয়ে জানে ভাত খেয়েছি। আপনার বাড়িতে ছেলে নেই আপনার? তারা কি খাওয়ায় না? শুনছেন সুপ্রিয় দর্শক, আমরা এই আম্বারি হাট থেকে আজ এই বলদ গরুর একটা ব্যতিক্রমী প্রতিবেদন যে আমরা বিক্রেতারা, এই যে এই ধরনের কাকারা আপনারা দেখুন যে আমাদের বাংলার একদম মাটির মানুষ, তারা শুধু পেটটা চললেই হবে এবং তারা ছেলেদের উপর নির্ভরশীল না। আমরা এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন আপনারা, এবারে আমরা এখানে দেখি একজোড়া বলদ নিয়ে একজন দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ভাই, এগুলোর দাম কত যাচ্ছে? 40,000। 140,000। ক্রেতা কত বলছে? 22,000-23,000। 22,000-23,000। আর আপনার নিয়ত কত?
31,000 নিয়ত 30,000 আচ্ছা এই বলদ জোড়া আপনারা নিছেন কোথা থেকে আপনার বাড়ির গরু আপনি কি পালন করেন এই হাটে বেচছেন এক বছর আগে কিনা আছে এক বছর আগে কিনা আপনার বাড়িতে কে কে আছে বাড়িতে সবাই আছে বউ ছোন ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে কি বড় বড় হইছে তারা কি খাওয়া দেয় না আপনাকে দেয় না কেন খাওয়া দিবে না কেন ছেলে ছেলে তো বড় টাকা পড়া করছে আচ্ছা এখনো আপনার সামর্থ্য আছে আর কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার আচ্ছা আমাদেরকে একটু বলেন এই ধরনের বলদ এক জোড়া বিক্রি করলে আপনাদের কি পরিমাণ লাভ থাকে এখন বাড়ি ঘর নিয়েছে লাভ লাভ কি বুঝবো কিনা বেচা করলে না লাভ লাভ বুঝবো হ্যাঁ কিনা বেচা তো মানে আগে তো করছেনই মানে কি ধরনের আপনাদের লাভ থাকে ধরো যদি কাল বেচি তো বিক্রি হলে 5000 টাকা লাভ হবে 5000 টাকা লাভ হবে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম শুনছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এই যে বিক্রেতাদের কথাগুলি আমরা জানানোর চেষ্টা করছি এই যে এখানে আমরা দেখছি এক জোড়া বলো এই যে দেখো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আছি আছি মুখে হাসি দেখতেছি বিক্রি কি ভালো বিক্রি আজ আমদামি নাই পার্টি আসেনি বাইরে বাইরের পার্টি আসেনি তাও আপনার মুখে হাসিটা আছে তাও হাসি আর মাল ঘুরে দেব তো অসুবিধা কি অসুবিধা কি হাসতে তো কোনো সমস্যা না আচ্ছা আচ্ছা এগুলো দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 30,000 130 130 ক্রেতা কত পর্যন্ত বলছে 10 পর্যন্ত করছে আর 10 এ দিলে আপনার কি লস লস হয়ে যাবে ভাই পুরো লস লস এদিকে আপনি বাড়িতে পালেন না না পালি না ব্যবসা করছি এই গরুগুলি কবে কিনছেন বলছি 15 দিন আগে 15 দিন আগে কোন কথা দিয়ে কিনছেন কাল থেকে নিছি আরে মানে কারোর হাট থেকে নিছি আর আজকে আমারই হাটে বেচতে আসছি আচ্ছা আচ্ছা তা আপনার হাসিটা দেখে আমাদের খুব ভালো লাগলো আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে দেখছেন আপনারা তারা বিক্রি করতে পারেনি কিন্তু এখনো তাদের মুখে যে হাসিটা আছে এই হাসিটা আপনারা লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না এই যে দেখুন এখানে বলদ গরু আপনারা দেখছেন বলদের এখানে এগুলো গাভী এই যে বলদ এখানে দুটো লাল বলদ আমরা দেখছি এই যে দেখুন দুটো লাল বলদ কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আছি ভালো এই যে দেখো এখনো বিক্রি হয়নি হ্যাঁ কত দাম চাইছে এক লক্ষ ৪৫ আর ক্রেতা কত বলছে ২৬-২৭ আর আপনার নিয়ত কত আমার ৩৫ উপরে আপনি মানে যতদিন শরীরে বল থাকে ইনশাল্লাহ ততদিন হাটে আপনি আসেন হ্যাঁ তো এই যে আপনার মুখে যে হাসি দেখছি আমরা এখনো বিক্রি হয়নি আপনার মুখে দেখি আমরা হাসি এই হাসি না 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 অবশ্যই হাসতে হবে হাসলে তো আপনারা বেশি দিন বাঁচবেন আমরা চাই যে আপনারা যতদিন বাঁচবেন আপনারা ততদিন এই হাটে আসবেন আমাদের সঙ্গে দেখা হবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই যে বলদ গরু দেখুন আমরা মুরব্বী মুরব্বী আসসালামু আলাইকুম আপনি কি দাঁত দেখলেন হ্যাঁ ও দাম আপনি কি আপনি কি এগুলো নেবেন দেখছেন আসুন আমরা ওনারা অনেকে কথা বলতে চান না কিন্তু যারা আসলে হাসি মুখে থাকে আমরা সেই ধরনের লোকগুলিকে আমরা চাই ভাই এগুলো কত করে দাম চাচ্ছেন দাম কত যাচ্ছেন ১৪৫ ক্রেতা কত বলছে ১২৫ পর্যন্ত দাম আসসালামু আলাইকুম আপনি কতদিন ধরে ব্যবসা করেন আমি ১৫ বছর থেকে ১৫ বছর
এই গরুগুলি আপনারা নেন কোথা থেকে? এগুলো গ্রামগঞ্জে নেই। গ্রামগঞ্জে বিভিন্ন বাড়ি থেকে নেন? আচ্ছা, এই গরু দুটি কবে নিচ্ছেন? তিন দিন হচ্ছে। তিন দিন হচ্ছে, আচ্ছা আচ্ছা। তারপর আপনার নিয়ত কত এগুলি বেচবেন? মানে এটা হইলে আপনার স্বল্প লাভ হবে? চল্লিশ। চল্লিশ হইলে আপনার লাভ হবে, কিন্তু এখনো দাম হচ্ছে না, মানে ক্রেতা কি কম? বলদ গরুর ক্রেতাটা এখন কম। আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা শুনছেন আমবাড়ি হাট, আবারও জানিয়ে রাখি আজ 28 আগস্ট 2020 এই আমবাড়ি হাট থেকে আপনাদেরকে আমরা এই যে বলদ গরু যে আপনারা দেখছেন, এই বলদ গরুর দামগুলি জানানোর চেষ্টা করছি এবং সেই সাথে বিক্রেতাদের কথাগুলি জানানোর চেষ্টা করছি। এবং বিক্রেতাদের আপনারা দেখছেন শুনছেন আপনারা যে ক্রেতা নেই, কিন্তু তাদের মুখে কিন্তু হাসিটা লেগেই রয়েছে। এবং এরা একদম গ্রামের খেটে খাওয়া মানুষ, একদম সাধারণ মানুষ। এই যে দেখুন বেচা বিক্রি চলছে, যে দেখুন বেচা বিক্রি চলছে, এই সাদা বলদ দুটো মনে হয় বিক্রি হয়ে গেল। কাকা কি বিক্রি হয়ে গেল? হচ্ছে? কত দাম, কত দামে চলছে? আচ্ছা আচ্ছা, এখনো ক্লিয়ার হয়নি শুনছেন তো। এই আমবাড়ি হাট থেকে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই বলদ গরু, বলদ গরু এখন খুব কম উঠছে, এই যে আপনারা দেখছেন। তবে কিছু বলদ গরু যে বিক্রি হয়ে গিয়েছে, এই বলদ গরুগুলি বিক্রি হয়ে গিয়েছে। তো এই বলদ গরুগুলির দামগুলি আপনাদেরকে এতক্ষণ আমরা জানানোর চেষ্টা করলাম এই আমবাড়ি হাট থেকে। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্য মনোরঞ্জনের ব্যবস্থা আমরা করেছি, কারণ সবসময় আমরা হাটে গরুর দামগুলি জানাই। আমরা আসলে এই বিক্রেতাদের খোঁজ কখনো আমরা নেই না, সেই খোঁজগুলি আপনাদেরকে জাস্ট জানানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।